ভোর থেকে কালো মেঘে ঢেকে আছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ। হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে জেলায় জেলায়। আর কিছুক্ষণের মধ্যেই ভোল বদলাবে আবহাওয়া, ঝেপে নামবে বৃষ্টি, শুরু হবে প্রবল ঝড়ের তাণ্ডব। আজ সন্ধ্যের পর মূলত তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝরাতেই স্থলভাগে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। আজ ও আগামীকাল দুই দিন বৃষ্টি হতে পারে প্রবল। এদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলো থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে। ওইসব এলাকার সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূলীয় এলাকায় গতকাল বুধবার থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের সতর্কবার্তায় জানা যায়, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকালে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ 88 থেকে 116 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘণ্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে গতিবিধি তাতে এটি ভারতের উড়িষ্যা উপকূলমুখী। ধামারা বন্দরের দিকেই এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির অতিক্রম করার যে এলাকা, সেখান থেকে বাংলাদেশের উপকূল ডান দিকে, আর ডান দিকে থাকার কারণে বাংলাদেশের উপকূলে এর প্রভাব থাকবে কিছুটা বেশি। ফজবির তাজ, এটিএন বাংলা।